টাকলা মুরাদ কুরআনের তে বিসমিল্লাহ উঠাবে কেন? নরেন্দ্র মোদী 26টা আয়াত উঠাই দেওয়ার কথা বলেছেন। আল্লাহ পাক সূরা আল হাদের 51 নম্বর আয়াতে, সূরা আল হাদের 51 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলছেন, প্রবল শক্তির উদ্দেশ্যে আমার একটা আয়াত না একটা শব্দকে যদি কেউ বাদ দেওয়ার চেষ্টা করে তাদেরকে আমি দুনিয়াতে ধ্বংস করে দেবো, আর কিয়ামতের দিন তো দেবই দেবো। আর একটা আয়াত আমি বলতেছি, আল্লাযীনা কাফারু লা তাসমাহু লিহাযাল কুরআন লাআল্লাকুম তাগলিবুন, এই কুরআন চলতে দেওয়া যাবে না। কারণ সেই সময় পান্ডারাও বলেছিল, আল্লাহ বলছে কেউ এই কুরআন উঠাতে পারবে না, কারণ আমি আল্লাহ কুরআনকে রক্ষা করব। আর এক জায়গায় বলতেছেন, আল্লাযীনা কাফারু বি আয়াতিনা ওয়া উলাইকা আসহাবুল জাহিম, যারা এই কুরআনের বিপক্ষে থাকবে তারা একবারে নাফারমান। তো এই কুরআনের আয়াতে আল্লাহ অনেক জায়গায় বলেছে, আর শয়তানদের প্রকাশ্য শত্রু এটাও অনেক জায়গায় আল্লাহ কুরআনে বলে দিয়েছে। এই টাকলা মুরাদ আপনার কে? ওকে আল্লাহর কুরআনেই বলছে এদেরকে ধ্বংস করে দেবে, নিজেই যে ধ্বংস হয়ে গেছে অটোমেটিক, তার ধ্বংস তো নিশ্চয় নিজেই যথেষ্ট। ও তো জানে না যে শয়তান কত বড় বাঁশ নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে মানুষের দেয়াল তুললে, তো ও বুঝতে পারে যে শয়তান আমার কি বাঁশটা দিল। কারণ কি, এই কুরআনের বিপক্ষে যে লাগবে সে দুনিয়ার পর টিকে থাকতে পারবে না, সে যত বড় প্রেসিডেন্ট হোক। আরে ম্যাক্রো টিকতে পারে না, নরেন্দ্র মোদী টিকতে পারে না, কোথাকার টাকলা মুরাদ বাংলাদেশের জানে 90-95% মুসলমান, সে কোথার থেকে টেকে? আর সে কুরআন হাদিসের বিপক্ষে কথা বলে পারবে না, কারণ মানুষ যদিও তাকে কোনো কিছু না বলে, মন্ত্রীরা কিছু না বলে, প্রধানমন্ত্রী কিছু না বলে, তো এমনি ধ্বংস হয়ে যাবে। কুরআনের আয়াতের ভিতর আল্লাহ বলে দিয়েছে, কারণ কুরআনকে হেফাজত করবে আল্লাহ, ইসলামকে হেফাজত করবে না আল্লাহ। আরে টাকলা মুরাদ কারণ কি, এই জায়গা বলতেছে আর একটা আয়াতের কথা বলবো, সূরা কলমের 13 নম্বর আয়াতে বলতেছেন, উতুল্লিম বাদালিকা জালিম, যারা কুরআনের বিপক্ষে কথা বলে তারা লোকের দায়ের সন্তান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলছেন। তো এই টাকলা মুরাদের জন্ম আমার মনে হয় এই পাকিস্তান পিরিয়ডে 72 সালে, তা না লিবার এরকম কথা বলতে পারেন, কারণ 72 সালে দুই দেশ বা বিভিন্ন দেশের লোক আইছিল, আমার মনে হয় এই কায়দায় জন্ম, এই কায়দায় জন্ম, জন্মের ভিতর বেতাল না হলি পারা টাকলা মুরাদ এরকম কথা বলতে পারত না। অবশ্যই 1971 সালে বিভিন্ন দেশের লোক আসছিল, আর বিভিন্ন কায়দায় দেহানে দুটা জন্ম হয়েছে, তারাই কোরআনের বিপক্ষে কথা বলে। 72 সালে জন্ম, আর না হলি পারা ওর আগে জন্ম, পাকিস্তান বিরোধে জন্ম, পারস্তে পাকিস্তান বিরোধে বাংলাদেশ স্বাধীন ছিল, খোলামেলা আসা যায় তো এদের জন্ম। এছাড়া বর্তমান যুগের মানুষ এরকম কথা বলতে পারেন না, কারণ এখন কোরআন হাদিস মানুষের নিকটে, মোবাইলের ভিতর কাছে হাতে হাতে। অবশ্যই কোরআন হাদিস নিয়ে আমি যতক্ষণ যাই রাস্তাঘাটে চলি প্রত্যেকটা বলি যে ভাই আপনি শিক্ষিত, যে নারে শিক্ষিত 10 মিনিট কোরআনের পাশে গবেষণা করবেন। আমি একদিনকে বললাম, এই তোর মার কবর হবে, মারা যাবে, কাফনের কাপড় কিনতে হবে, কয়টা কাফনের কাপড় লাগে? অনেক লোকের কাছে ঢাকা শহরে জিজ্ঞেস করেছি, একটা মহিলার কাফনের কাপড় কয়টা লাগে কেউ বলতে পারে নাই, আশ্চর্যের বিষয়। ওদের মা মারা গেছে, বাবা কাফনের কাপড় কিনে নিয়ে আসে, ওতে দেয় কাফনের কাপড় যাবে নিয়ে বাড়ি ফিরে যাবে, 5টা পর্দা লাগে 5টা লাগে কাফনের কাপড়, 5টা লাগে, 100 বার খুশি, শেখ হাসি নাকি 1000 কোটি সালাম ও সালাম দেওয়া উচিত। কারণ এই যে সালাম, এ কথা অনেকে বলে, এই সালাম কিন্তু সালাম হইল না, আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ, কারণ সালাম সালাম অনেকে বলে যে অমুকরে সালাম, আসলে এটা এই সালামের কোনো ফজিলত নাই, সালাম দিলে পরিপূর্ণ সালামই দেওয়া লাগবে। কারণ কুরআনের আয়াতের ভিতরই বলে গেছে আল্লাহ, যে যারা কুরআনের বিপক্ষে বলবে তাদের এমনি ধ্বংস হয়ে যাবে। মুসলিম কান্ট্রি বলে না, আমি তো বললামই তো, জন্ম নিয়ে বেদাল নালি পারে এই কথা তো বলতেই পারে না। কারণ কি, একটা ঘটনা আপনাদেরকে বলি, মুসা আলাইহিস সালামের সময় এক মহিলা অবৈধ কাজ করছিল, তার পেটে একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাটা হওয়ার পরে সে আষাঢ় দিয়ে মারিয়ে ফেলে। তখন হযরত মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছিল যে আমি তো অবৈধ কাজ করেছি, তারপরে বাচ্চাটা জন্মগ্রহণ দিয়েছে, জন্মগ্রহণ আমি পেটে ধারণ করছি, তারপরে জন্মগ্রহণ করার পরে মারিয়ে ফেলছি। তা তখন বলছে যে আমি কীরকম অপরাধী, কয় তুমি তোমার দিকে নিকৃষ্ট অপরাধী, তোমার মতো পাপী লোক আর নাই, তা তুমি বাচ্চাটা কেন মারলে? তা কয় কি যে তোমার তাওরাতের বিপক্ষে লাগে যাবে, এই জন্য আমি এই বাচ্চাটারে মারিয়ে ফেলছি। তো এই তাওরাতের বিপক্ষে লাগিয়ে যাবে এই অবৈধ বাচ্চাটা, মুসা আলাইহিস সালামের সময় বলে দিয়েছে, আজও পর্যন্ত যারা এই কোরআনের বিপক্ষে লাগবে তারাই দায়ের সন্তান। কারণ সেই মুসার আমলে বলে দিয়েছেন, দেখছেন যে আমার এই বাচ্চাটা কোরআনের বিপক্ষে থাকবে, এই জন্য মহিলাই বাচ্চাটারে মারিয়ে ফেলছিল, মহিলাটা বাচ্চাটারে মারছিল কোরআনের বিপক্ষে থাকবে এই জন্য। তারপরে বলছিল কি,
যাই মহিলা মহিলা বলছিল আমি কি পাপি, তা বলছে তোমার মতো পাপি আর দগন নাই। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তখনই একটা আয়াত দিয়ে পাঠায় দেয় যে না ও তো পাপি মানুষ, এই শেষ জামানার মানুষ বা সেই সময়েরও মানুষ যারা নামাজ পড়ে না, মানুষ খুন করার তো গুনাহ।